Jadi kita kan? Hello guys, welcome back to my channel. Welcome back to Tani's World. Today we are going to শুধিমার মন্দির পূজো দিতে কালকে এসেছিলাম দেখলি কালকে বার্থডে সেলিব্রেট হলো কালকে কন্ট্রোল কন্ট্রোল বার্থডে সেলিব্রেট হলো তো আজকে ভালো ভালো করে ঠাকুরকে পূজো দিয়ে আসব তবে লেক পার্কও ঘুরে আসতে পারি যাই না কতক্ষণ লাগবে কি না লাগবে সেটা তারপর এখানে লাঞ্চ করব রেডি হতে বেরোতে বেরোতে একটু টাইম লেগে গেছে 1:30 মতন বাজে তো এই যে এই যে আমরা মোটামুটি রেডি যাওয়ার জন্য বড় রেডি ঠিক আছে মোটামুটি এই হচ্ছে আমাদের ড্রেস আপ ঠিক আছে ইয়েলো পাঞ্জাবি আর তার সাথে হচ্ছে অরেঞ্জ আর রেড এর কম্বিনেশন তার সাথে এখানে রয়েছে জিন্স আর তার সাথে রয়েছে আমাদের কি কম্বিনেশন জিন্স ফর্মাল ফর্মাল শার্টস ঠিক আছে তো এই চালু হয়ে গেল আমাদের জার্নি দেখো ফার্স্ট অষ্টমঙ্গল আসার পর কোন কোন জায়গায় পূজো দেওয়া হচ্ছে কিভাবে ঠাকুরের আশীর্বাদ নেওয়া হচ্ছে চলে চলে চো 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 মানে দেরি হয়ে গেছে আমরা বেরিয়ে গেলাম আমার লোক আরে ভাই তুই কেন কোথা থেকে নিচিস তুই অষ্টমঙ্গলার ঠিক আছে এখানে মন্দিরটার নাম কি তারপরে আমরা আস্তে আস্তে এবার পুজো দিতে যাবো আর কি মন্দিরটা এই দেখতে পাচ্ছ মন্দিরটা দেখা যাচ্ছে তো চলো আস্তে আস্তে সমাধি মন্দির আচ্ছা তো সেটা কি এখান থেকে যাওয়া যাবে দেখা যাবে সমাধি রয়েছে এবং মন্দিরের যে Thank you.
খুব সুন্দর। এদিকে তাকা, তোমরা হয়তো অনেকেই গেছো, কিন্তু এটা আমাদের বিয়ের পর প্রথম ওখানে যাওয়া, সতীমার মন্দিরে। তো তোমরা যারা যাওনি এখন অবধি, গিয়ে পুজো দিয়ে এসো। আমরা সতীমার মন্দিরে এগোচ্ছি, আমরা বাইরের মানুষটা সেরে এগোলাম। এটা হচ্ছে মোটামুটি পুরোনো, দেখি বোঝা যাচ্ছে যে একটা পুরোনো স্ট্রাকচার, 150 বছরের পুরোনো এদের পিলার সব কিছু রেখে, ঠিক আছে, একটা পুরোনো শান্ত পরিবেশের একটা ফিলিংস আসছে এখানে। তো এবার মেন মায়ের যে সমাধি, সেইটা হচ্ছে এই মন্দিরটা এখানে। তো আমরা একটুখানি ঘুরে ঘুরে আগে দেখি। দুপুরে লাঞ্চ করতে আমরা বসে গেছি, আমার দেখানোর মতন অবস্থা নেই, আমি ড্রেস চেঞ্জ করেছি, তাই জন্য ট্রেনে আসতে আমার কেমন একটা লাগছে। আরে কেনা কে চাইতে হো? আই বিক্রু, ডাল বাঁধাকপি তরকারি মাছ, তুমি মিষ্টি কে দোডো, তুমি মিষ্টি কে দাও, বেগুনি আর এই বিক্রু তে পাতা কেমন? একদম প্লেন প্লেন খাবার, প্লেন খাবার, বেগুনিটা খুব দারুণ হয়েছে। এত পরপর রিচ খাবার খাওয়াচ্ছে না, এত ইনভিটেশন পর পর আর খাওয়াচ্ছে না, মানে একটু স্মুথ, একদম হালকা লাইট খাবার বাড়ির একদম। একটু কি বললো, কখন বেরোবে? লেক্সি 6:30 ভাই এখান থেকে বেরিয়ে যাবে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। খাওয়া তো 11:30 থেকে 6:30 এখানে বেরিয়ে যাবে। ও আগে আগে খেয়ে নিয়েছে, ও আর দৌড়। সো ব্লগটা আজকে এই অবধি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।